আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও ফিরে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে, আর তা হলো খুবই হেলদি আর স্বাস্থ্যসম্মত একটি সালাদের আইটেম। এখন আমরা সবাই স্বাস্থ্য সচেতন, তাই কিভাবে সালাদকে খুবই মজা করে তৈরি করা যায় এটাই শেয়ার করব। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমার সব রেসিপিগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন শুরু করি। এখানে একটি বাটিতে আমি ছোলা নিয়ে নিয়েছি সিদ্ধ করে হালকা লবণ দিয়ে এক কাপের মতো। এখানে আমি লেটুস পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ছোলা, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর। এটা আপনি আপনাদের পছন্দ মতো যেই শেপে চান কেটে নেবেন। দিয়ে দিচ্ছি এক কাপের মতো টমেটো। এখন দিয়ে দিব কিউব করে কেটে রাখা শসা। দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো পেঁয়াজ কুচি, এক চা চামচ ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি অলিভ অয়েল এক টেবিল চামচের মতো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিব চারপাশে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সালাদে একটু কম লবণই দেওয়া ভালো। এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন সালাদটা মিক্স করার পর যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলবেন, কারণ এটা বেশিক্ষণ লবণ বা মশলা দিয়ে মেখে রাখলে এটা থেকে পানি ছেড়ে দেয়, পরে খেতে আর মজা হয় না। এখন এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি যতটুকু আমি খাবো। এখন আমরা সবাই স্বাস্থ্য সচেতন, অনেক সবাই চাই একটু ডায়েট করতে, তাই আমাদের মাঝে মধ্যে এরকম সালাদ করে খেলে কিন্তু ভালোই লাগে। ভালো লাগলে আমার সালাদের রেসিপিটি নিজে বাসায় করে খাবেন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।